নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীনতম মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির এটি। আনুমানিক 1704 থেকে 1728 সালের মধ্যে নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে এটি নির্মিত হয়েছিল। রামনাথ ভাদুরী নামে জৌনক তহসিলদার এটি নির্মাণ করেন বলে জানা যায়। তবে অনেকের মতে রামনাথ জমিদার ছিলেন, রাখাল জমিদার নামেও তার পরিচিত ছিল বলে জনশ্রুতি আছে। উঁচু একটি বেদির উপর নবরত্ন পরিকল্পনায় নির্মিত মন্দিরের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15.4 মিটার এবং প্রস্থ 13.25 মিটার। হাটিকুমরুল নবরত্ন মন্দিরের চারপাশে দেয়ালে রয়েছে নানা রকম পোড়ামাটির অলঙ্করণ। এসব অলঙ্করণে ফুটিয়ে তোলা হয়েছে নানান দেবদেবীর মূর্তি, লতা পাতা, ফুল ইত্যাদি। তিনতলা এই স্থাপনার উপর রত্ন বা চূড়াগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। মূল মন্দিরের বারান্দায় 7টি এবং ভেতরের দিকে 5টি প্রবেশপথ আছে। দ্বিতীয় তলায় কোনো বারান্দা নেই। মন্দির নির্মাণের সময় সম্পর্কিত কোনো শিলালিপি পাওয়া যায়নি। এলাকার লোকজন এটাকে দোলমঞ্চ নামেও পরিচিত করে। পরিচর্যার অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ঐতিহাসিক এই স্থাপনাটি। স্থাপনাটিকে ঘিরে ভিন্ন ধর্মে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে এটি হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। নবরত্ন মন্দির থেকে মোহাম্মদ ইন্টারন্যাশন বুয়া, হ্যালো.বিডিনিউজ24.com, সিরাজগঞ্জ।